আজকের ক্লাসে আমরা জানবো গো এবং ডু এই দুটো ভার্ব কিভাবে বাক্যে ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার হয় এবং কোন কোন ক্ষেত্রে আমরা এই দুটো ক্রিয়াপদকে বাক্যে ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা জানবো গো এর প্রয়োগ। গো মূলত মুভিং বোঝাবে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এ রাইড, এ সুইম, এ রান, এ স্ট্রল এই ধরনের যে শব্দগুলো আছে না, এক্ষেত্রে আমরা গো এই ক্রিয়াপদটাকে ডিলেক্সিক্যাল ভার্ব রূপে বাক্যে ব্যবহার করতে পারব। যেমন হি হ্যাজ গান ফর আ রাইড, লেটস গো ফর আ ওয়াক, ফর আ সুইম, ফর আ রান, ফর আ স্ট্রল আমরা বলতে পারি। তাহলে আমরা দেখলাম কিভাবে গতি বোঝাতে আমরা গো এই ক্রিয়াপদটাকে বাক্যে ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার করছি। আবার অনেক ক্ষেত্রে মূল ক্রিয়াপদের সাথে আইএনজি ব্যবহার করে তার পূর্বে আমরা গো ক্রিয়াপদটাকে বাক্যে ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার করতে পারি। কীরকম? দে অলওয়েজ গো ওয়াকিং ইন দ্য মর্নিং, তারা প্রত্যেক দিন সকালে হাঁটে। রাহুল গো সুইমিং এভরিডে, প্রত্যেক দিন রাহুল সাঁতার দেই। তাহলে এই দুটো বাক্যে আমরা কি দেখলাম যে গো এই ক্রিয়াপদটা ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার হচ্ছে এবং ঠিক তার পরেই আমরা আইএনজি যুক্ত ক্রিয়াপদের প্রয়োগ পাচ্ছি। এক্ষেত্রেও আইএনজি যুক্ত ক্রিয়াপদের প্রয়োগ পাচ্ছি। ওকে, তাহলে আমরা এই চারটা উদাহরণ থেকে কি বুঝতে পারলাম যে কিভাবে বাক্যে গো এই ক্রিয়াপদটা ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার হয়। ডু এই ক্রিয়াপদটাকে আমরা ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার করতে পারি এই নিম্নরূপ উদাহরণগুলোর ক্ষেত্রে। বাড়ির কাজের ক্ষেত্রে জিরান্ডের পূর্বে আমরা ডু এই ক্রিয়াপদটাকে আমরা ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার করতে পারি। কীরকম? প্লিজ ডু দ্য ওয়াশিং, এক্ষেত্রে এই ডু ক্রিয়াপদটাকে আমরা ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার করছি এবং এক্ষেত্রে ওয়াশিং এটা জিরান্ড। ওকে, যা নাউনের মতো আচরণ করছে এবং আমরা জানি জিরান্ড বাক্যে নাউনের মতোই আচরণ করে। দ্বিতীয় বাক্যটাতে কী দেখছি? প্লিজ ডু ইয়োর হেয়ার বিফোর গোয়িং টু ইয়োর অফিস, তোমার অফিসে যাওয়ার পূর্বে অবশ্যই চুল ছাড়িয়ে নিও, এটাই এর অর্থ। কিন্তু এটা আরও অর্থ বলতে পারি যে অফিসে যাওয়ার পূর্বে মাথায় চুলে কলপ করে নিতে পারো, চুলটাকে ঠিক করে মেকআপ করে নিতে পারো। যে যে অর্থগুলো আসবে কনটেক্সট অনুযায়ী সেইভাবে বলতে হবে। এটা শুধুমাত্র একটা অর্থের উপর নির্ভর করবে না, এটা বাক্যে কী কনটেক্সট আছে তার উপর নির্ভর করবে। তারপরে হ্যাভ ইউ ডান ইয়োর টিথ, একটা উদাহরণ পাচ্ছি না যে তুমি দাঁত মেজেছো, হতে পারে দাঁত খারাপ হয়েছে, ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করানো হয়েছে কি না সেটারও অর্থ হতে পারে, অথবা দাঁতে স্কেলিং করতে হবে তা করা হয়েছে কি না সেটাও বোঝাচ্ছে। অর্থাৎ এই বাক্যটা থেকেও আমরা বুঝতে পারছি যে এই বাক্যটার অনেকগুলো অর্থ হবে, একটা অর্থের মধ্যে এই বাক্যটার অর্থ কিন্তু সীমাবদ্ধ থাকছে না। এটা পুরোপুরি নির্ভর করবে এই বাক্যটা কী অর্থ হবে তা কোন কনটেক্সটে বলা হয়েছে তার উপর। এবং শেষ উদাহরণটাতে কী দেখছি? হ্যাভ ইউ ডান দ্য কার, এবার এই বাক্যটারও তিনটে অর্থ হচ্ছে। হ্যাভ ইউ ওয়াশ দ্য কার, তুমি কি গাড়িটা পরিষ্কার করেছো, এটাও হতে পারে। হ্যাভ ইউ মেন্ডেড দ্য কার, অর্থাৎ গাড়িটাকে কি সারাই করেছো, এটাও হতে পারে। হ্যাভ ইউ পুট পেট্রোল ইন দ্য কার, গাড়িটাতে পেট্রোল ভরেছো কি না সেটাও বোঝাচ্ছে। এক্ষেত্রেও আমরা কী দেখছি, এই যে ডান ক্রিয়াপদটা, এক্ষেত্রেও এই ডান এই ক্রিয়াপদটা যা ডু থেকে এসছে, ডু ডিড ডান, এবং এই ক্রিয়াপদগুলো এক্ষেত্রে কি কিসের মতো আচরণ করেছে, ডিলেক্সিক্যাল ভার্ব। অর্থাৎ আজকে এই কয়েকটা উদাহরণ থেকে আমরা কী জানতে পারলাম যে বাক্যে কীভাবে সহজেই আমরা গো এবং ডু এই দুটো ক্রিয়াপদকে ডিলেক্সিক্যাল ভার্ব রূপে ব্যবহার করতে পারি। তাহলে আজকে আমরা শেষ করলাম লেক্সিক্যাল ভার্বের সিরিজ। প্রথমে আমরা জানলাম লেক্সিক্যাল ভার্ব, তারপরে জানলাম ডিলেক্সিক্যাল ভার্ব, এবং ডিলেক্সিক্যাল ভার্ব রূপে যে ছটা ক্রিয়াপদকে আমরা ব্যবহার করি অর্থাৎ গো, ডু, হ্যাভ, টেক, মেক, গো, এই ছটা ক্রিয়াপদেরই প্রয়োগ আমরা পরপর আলোচনা করেছি। আশা করি আর আমাদের ডিলেক্সিক্যাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব কী, এদের প্রয়োগ কীভাবে হয়, এদের অর্থ কী, বা কোন কোন ক্রিয়াপদকে আমরা ডিলেক্সিক্যাল ভার্ব রূপে বাক্যে ব্যবহার করি, বা কোন কোন ক্ষেত্রে আমরা ডিলেক্সিক্যাল ভার্বকে বাক্যে ব্যবহার করি, কীভাবে ব্যবহার করি, তাও জানতে আর আমাদের কোনো সমস্যা থাকবে না।